আসসালামু আলাইকুম। আমরা এসএসসি 2023-এ সাধারণ গণিত হতে যে যেসব সিকিউ প্রশ্ন করা হয়েছে সেগুলো পর্যায়ক্রমে সমাধান করতেছি। আমরা ইতিমধ্যে বিভিন্ন বোর্ডের সিকিউ প্রশ্ন সমাধান করে ফেলেছি। তো তোমরা যারা এসএসসি 2024 ব্যাচের শিক্ষার্থী রয়েছে এবং যারা নবম এবং দশম শ্রেণীতে অধ্যয়নরত, তোমাদের জন্য এসব সিকিউ প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই এগুলো ভালো করে খেয়াল করবে। তো দেখো, আজকে আমরা মূলত কুমিল্লা বোর্ড 2023-এ আসা 7 নং প্রশ্নটি সমাধান করব। তো দেখো, এখানে বলা হচ্ছে একটি ত্রিভুজ দেওয়া রয়েছে DEF, একটি সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ, যেখানে দুইটা কোণের মান দেওয়া রয়েছে, একটা হচ্ছে 5x + 2y এবং আরেকটা হচ্ছে x + 4y, এবং EF বাহুর মান দেওয়া রয়েছে 2√3 এবং ED বাহুর মান দেওয়া রয়েছে 2। তো চিত্রে বলে দিচ্ছে যে কোণ EDF = 5x + 2y এবং কোণ DEF = x + 4y, এবং 2 নং উদ্দীপক আরেকটি তথ্য দেওয়া রয়েছে, P = cot θ এবং Q = cos θ। তো ক নং প্রশ্ন বলা হচ্ছে, কজ আলফা প্লাস 30° = 0 হলে সাইন আলফা / 2 এর মান নির্ণয় করো। প্রথমে আমরা এখান থেকে আলফার মানটা বের করব, তারপর সাইন আলফা / 2 এর মান কি আসে সেটা নির্ণয় করব। তো দেখো, এখানে দেওয়া আছে যে কজ আলফা প্লাস 30° = 0। তাহলে আমরা জানি যে কজ 90° মান হচ্ছে 0। তাহলে আমরা বলতে পারবো যে কজ আলফা প্লাস 30° = কজ 90°। তাহলে দুই পাশ থেকে যদি আমরা কজ কজ ক্যান্সেল আউট করি, তাহলে আমরা পাবো আলফা প্লাস 30° = 90°। তাহলে অর বলা যাবে আলফা = 90° -30°। আমরা এই 30 ওই পাশে পার করে দিলাম, তাহলে অতএব আলফার মান আসছে 90 থেকে 30° চলে গেলে আমরা পাবো 60°। তো আমরা আলফার মান বের করে নিলাম। আমাদের মূলত প্রয়োজন সাইন আলফা / 2 এর মান, তাহলে অতএব আমরা বলতে পারি যে সাইন আলফা / 2 এর মান হবে হবে সাইন আলফার মান যেহেতু 60°, তাহলে সাইন 60° / 2 সাইন 30°। তো সাইন 30° মান আমরা খুব সহজে ক্যালকুলেটর থেকে বের করতে পারবো। তো সাইন 30° মান হচ্ছে হাফ, তাহলে এটার মানে যেহেতু বের করতে বলেছে, তাহলে এটাই হবে এখানে অ্যান্সার। খ নং প্রশ্ন বলা হচ্ছে, এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, ইতিমধ্যে আমি বলেছি যে এখানে তোমাদের দুইটা কোণের মান দেওয়া রয়েছে, একটি হচ্ছে 5x + 2y এবং আরেকটি হচ্ছে x + 4y। তো আমরা মূলত এখানে দুইটা সমীকরণ প্রথমে তৈরি করে নেব, কারণ আমাদের অজানা রাশি হচ্ছে দুইটা, একটা হচ্ছে x, একটা হচ্ছে y। তো এদেরকে সলভ করার জন্য আমাদের মূলত দুইটি ইকুয়েশন প্রয়োজন হবে, সেই ইকুয়েশন আমরা যোগ বা বিয়োগ করে এটা সমাধান করব। এখানে DEF একটি সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ, যেখানে পরিচয় করে দেখা যাচ্ছে এখানে। তো এখানে আমি যদি এই কোণের সাপেক্ষে চিন্তা করি ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে দেখবো যে এই কোণের সাপেক্ষে আমাদের লম্ব দাঁড়াচ্ছে 2 এবং ভূমি দাঁড়াচ্ছে 2√3। তো লম্ব এবং ভূমির মান দেওয়া রয়েছে যেহেতু এই কোণের সাপেক্ষে, তাহলে আমি এই কোণের ট্যানজেন্ট অনুপাত নেবো, কারণ আমরা জানি যে ট্যানের অনুপাত লম্ব / ভূমিকে নির্দেশ করে। তাহলে আমরা লিখতে পারবো ট্যান x + 4y = 2√3। তাহলে এখানে আমরা লিখতে পারবো ট্যান x + 4y = 2√3, কারণ লম্বের মান ছিল 2 এবং 2√3 ছিল আমাদের ভূমির মান এই কোণের সাপেক্ষে। আমরা জানি ত্রিকোণমিতিক যে কোনো অনুপাত আমাদের যে কোনো একটি সূক্ষ্ম কোণের সাপেক্ষে নিতে হয়। তো x + 4y এখানে আমরা সূক্ষ্ম কোণ বিবেচনা করেছি এবং তার ট্যানজেন্ট অনুপাত হবে লম্ব / ভূমি। তাহলে আমরা বলতে পারবো যে x + 4y = দাঁড়াচ্ছে, এখানে লম্ব এবং ভূমি থেকে যদি 2 ক্যান্সেল আউট হয়, তাহলে এখানে থাকবে শুধুমাত্র 1√3। তাহলে অর ট্যান x + 4y আমরা জানি যে ট্যান 30° মান হচ্ছে 1√3, তাহলে এটাকে আমরা লিখতে পারবো যে ট্যান 30°। তাহলে দুই পাশ থেকে এখন ট্যান ট্যান ক্যান্সেল আউট হলে আমরা পাবো যে অতএব x + 4y দাঁড়াচ্ছে 30°। তাহলে এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম, কারণ আমাদের এরকম দুটি সমীকরণ প্রয়োজন, কারণ আমাদের অজানা রাশি হচ্ছে দুইটি, x এবং y। ঠিক একইভাবে যদি আমরা এখানে একটু দেখো, চিত্রে একটু লক্ষ্য করো, যদি আমরা এই কোণকে একটি সূক্ষ্ম কোণ বিবেচনা করি, তো এই সূক্ষ্ম কোণের সাপেক্ষে দেখা যাচ্ছে আমরা জানি সূক্ষ্ম কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, এবং সূক্ষ্ম কোণ সংলগ্ন যে বাহু লম্বের দিকে অগ্রসর মান সেটি হচ্ছে আমাদের ভূমি। তাহলে এই কোণের সাপেক্ষে আমরা এটাকে 2√3কে আমরা বলতে পারবো লম্ব এবং এই 2কে বলতে পারবো ভূমি। তাহলে এই কোণের সাপেক্ষেও আমাদের ট্যানের অনুপাতটি নিতে হচ্ছে লম্ব / ভূমির অনুপাতটি। তাহলে আমরা বলতে পারবো যে আবার ট্যান 5x + 2y দাঁড়াবে 2√3, যেটা আমাদের এই কোণের সাপেক্ষে লম্ব / ভূমি হচ্ছে 2। তাহলে আমরা বলতে পারবো যে ট্যান 5x + 2y এখানে আমাদের আমরা পাচ্ছি শুধুমাত্র √3, কারণ এখানে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে অর আমরা লিখতে পারি যে ট্যান 5x + 2y আমরা জানি ট্যান 60° মান হচ্ছে √3, তাহলে লিখতে পারবো ট্যান 60°। তাহলে অতএব 5x + 2y দাঁড়াচ্ছে
60 ডিগ্রি, তাহলে দুই পাশে আমরা টিকে ট্যান ট্যান ক্যান্সেল আউট করে দিলাম। তো এটা আমরা দুই নং সমীকরণ দিয়ে রাখা। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমরা যদি ওয়াই কে ক্যান্সেল আউট করতে চাই, তো আমাদের ওয়াই এর মানটি সমান করতে হবে দুটো সমীকরণে, এক এবং দুই। তো এখানে দেখা যাচ্ছে 4y রয়েছে, কিন্তু এখানে 2y রয়েছে, তার মানে আমরা বুঝতে পারতেছি যদি আমরা দুই নং সমীকরণকে দুই দিয়ে গুণ করি, তাহলে এই সমীকরণ এবং উপরের সমীকরণে ওয়াই আমাদের সমান হয়ে যাবে। তখন আমরা নর্মাল বিয়োগ করলে আমাদের ওয়াই ওয়াই এখানে ক্যান্সেল আউট হয়ে যাবে। তো আমরা তাহলে সেটাই করব। তাহলে আমরা দুইকে, দুই নং সমীকরণকে আমরা টু দ্বারা গুণ করব এবং তারপর সেটাকে ওয়ান থেকে বিয়োগ করব। বিয়োগ করে আমরা যে রেজাল্টটি পাবো, টুকে যদি আমরা টু দিয়ে গুণ করি, তাহলে আমরা এখানে পাচ্ছি 10x + 4y ইকুয়াল টু 60-কে টু দ্বারা গুণ করলে আমাদের হবে 120 ডিগ্রি। এবং এক নং সমীকরণ হচ্ছে x + 4y ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এখন আমরা দুটো সমীকরণ নর্মাল বিয়োগ করব। তো বিয়োগ করলে আমাদের 4y ক্যান্সেল আউট হচ্ছে, এখানে আমরা 10x থেকে একটা x চলে গেলে আমরা পাবো 9x। তাহলে 9x ইকুয়াল দাঁড়াচ্ছে 120 থেকে 30 ডিগ্রি চলে গেলে আমরা পাবো 90 ডিগ্রি। তাহলে অতএব x এর মান হবে 10 ডিগ্রি, 90-কে 9 দ্বারা ভাগ করলে আমাদের রেজাল্ট আসে 10। তো x এর মান আমরা পেয়ে গেছি, আমাদের এখন শুধুমাত্র y এর মান প্রয়োজন। তো আমরা এক এবং দুই যে কোনো সমীকরণে x এর মান ইনপুট দিলেই আমরা খুব সহজে y এর মান পেয়ে যাব। তো আমরা x এর মানটি দুই নং সমীকরণে ইনপুট দিচ্ছি। তো দুই বসে আমরা দেখতে পাচ্ছি এখানে 5×10 হবে আমাদের 50। তো 50-কে আমরা ওই বসে পার করলে হবে 60°-50°=10°। তাহলে এখানে দাঁড়াচ্ছে 2y=10°। তাহলে অতএব ওয়াই এর মান দাঁড়াবে 5 ডিগ্রি, কারণ 10-কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 5 ডিগ্রি। তাহলে আমরা এক্স এর মান এবং ওয়াই এর মান পেয়ে গেলাম। এক্স এর মান হচ্ছে 10 ডিগ্রি এবং ওয়াই এর মান হচ্ছে 5 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে এখানকার অ্যান্সার। এখানে গ নং প্রশ্ন বলা হচ্ছে p+q = a এবং p-q = b হলে প্রমাণ করো যে 1/16 a²-b² হোল স্কোয়ার = ab। তো এখানে a এবং b এর মান p এবং q এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে এবং p এবং q এর মান উপরে দেখা যাচ্ছে। p এর মান হচ্ছে cot থিটা এবং q এর মান হচ্ছে cos থিটা। তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব এবং সেটা এ বি এর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে এখানে মূলত দেওয়া রয়েছে যে p+q = a, p-q = b এবং p এর পরিচয় হচ্ছে cot থিটা এবং q এর পরিচয় হচ্ছে cos থিটা। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা তুলে নিলাম 1/16 a²-b² হোল স্কোয়ার। তো আমরা এর মান জানি p+q এবং b এর মান জানি p-q। তাহলে এখানে দাঁড়াবে 1/16, a কে স্কোয়ার করলে আমরা পাবো p+q হোল স্কোয়ার - b কে স্কোয়ার করলে আমরা পাবো p-q হোল স্কোয়ার এবং পোর্টের উপরে একটা হোল স্কোয়ার রয়েছে। তাহলে ইকুয়াল টু 1/16। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিতরে আমাদের a²-b² ফরম্যাটে রয়েছে। তাহলে আমরা লিখতে পারবো a+b×a-b, অর্থাৎ p+q + p-q × p+q - p+q উপরে একটা হোল স্কোয়ার রয়েছে। তাহলে এখানে কিউ কিউ ক্যান্সেল হচ্ছে এবং এখানে পিপি ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে ইকুয়াল টু 1/16 × এখানে আমরা দেখতে পাচ্ছি 2p পাচ্ছি, তাহলে আমরা 2p লিখলাম ইন্টু এখানে আমরা পাচ্ছি 2q, তাহলে 2q লিখলাম এবং পোর্টের উপরে একটা হোল স্কোয়ার রয়েছে। তাহলে এখানে ভিতরে 2 গুণ করলে আমরা পাবো 4 এবং 4 কে স্কোয়ার করলে পাচ্ছি আমরা 16। সেই 16 বাইরে আসলে আমরা 16/16 পাবো, যেটাকে আমরা ভাগ করলে পাবো শুধুমাত্র 1। তো সেটা আর লেখার প্রয়োজন হচ্ছে না। তাহলে ভিতরে শুধুমাত্র থাকতেছে এখানে p এবং q হোল স্কোয়ার। এখন আমরা p এবং q এর যে মানটি দেওয়া রয়েছে cot থিটা এবং cos থিটা, সেগুলো আমরা ইনপুট দেবো। তাহলে ইকুয়াল আমরা লিখতে পারবো যে cot থিটা ইনটু cos থিটা হোল স্কোয়ার। তাহলে এটাকে এখন আমরা স্কোয়ার করে দিই। তাহলে এটাকে স্কোয়ার করলে আমরা পাচ্ছি cot স্কোয়ার থিটা ইনটু cos স্কোয়ার থিটা। আমরা যে প্রমাণের রাইট হ্যান্ড সাইড একটু ভালো করে দেখি, রাইট হ্যান্ড সাইডে আমাদের রয়েছে এ বি এবং এ বি হচ্ছে p+q এবং p-q। তাহলে p+q দাঁড়াচ্ছে cot থিটা প্লাস cos থিটা, তার মানে আমাদের রাইট হ্যান্ড সাইডে cot থিটা প্লাস cos থিটা এবং cot থিটা মাইনাস cos থিটা নিয়ে আসতে হবে। তাহলে আমাদের এই লেফট হ্যান্ড সাইড থেকে এমনভাবে তৈরি করে নিতে হবে যাতে আমাদের cot স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা এরকম একটি ইকুয়েশন তৈরি হয়। তো সেই করে আমরা যেটা করবো, cot স্কোয়ার থিটাকে ঠিক রাখবো এবং cos স্কোয়ার থিটাকে আমরা যেভাবে লিখবো, cos স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারবো যে 1 - sin² θ, 1 - sin² θ। তাহলে এখন আমরা এখানে গুণ করে দেবো। তাহলে cot স্কোয়ার থিটা দ্বারা 1 কে গুণ করলে হবে cot স্কোয়ার থিটা মাইনাস এখানে পাচ্ছি cot স্কোয়ার থিটা ইনটু sin স্কোয়ার থিটা। তাহলে ইকুয়াল টু cot স্কোয়ার থিটা মাইনাস এখানে আমাদের cos স্কোয়ার থিটাকে বের করে নিয়ে আসতে হবে। তাহলে cot কে আমরা ভাঙলে পাবো cos স্কোয়ার থিটা ডিভাইডেড sin স্কোয়ার থিটা ইনটু এখানে রইলো sin স্কোয়ার থিটা। তো এখানে sin স্কোয়ার থিটা এবং sin স্কোয়ার থিটা ক্যান্সেলড হচ্ছে,
তাহলে এখানে আমরা পাচ্ছি কট স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেটে রয়েছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো যে কট থিটা প্লাস কজ থিটা ইন্টু কট থিটা মাইনাস কজ থিটা। তো কট থিটা পরিচয় আমরা জানি পি এবং কজ থিটা পরিচয় জানি আমরা কিউ, তাহলে এটাকে আমরা লিখতে পারবো পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, এবং পি প্লাস কিউ এর পরিচয় দেওয়া রয়েছে এ এবং পি মাইনাস কিউ এর পরিচয় দেওয়া রয়েছে পি। তাহলে পি প্লাস কিউকে আমি লিখবো এ এবং পি মাইনাস কিউকে লিখবো পি, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল। তো এটাই মূলত আমাদের প্রমাণ করতে বলেছে, আমরা লিখবো প্রুফ। ধারাবাহিকভাবে আমরা সিকিউ প্রশ্ন সমাধান করব বিভিন্ন বোর্ডের। তো এরপর আমরা কুমিল্লা বোর্ডের 8 নং প্রশ্নটি সমাধান করব। তো আজকে এ পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম।